আর আপার ট্যাঙ্কি যেটা আছে রিজার্ভ ট্যাঙ্কি উপরে যেটা আছে ওইটার ভিতরে আপনি কমপক্ষে 30 গ্রাম ফিটকিরি গুঁড়ো করে ওইটা ছিটিয়ে ভিতরে দিতে পারেন। তাহলে দুদিক থেকে আপনি নিরাপত্তাটা পেলেন। আলহামদুলিল্লাহ আমরা নিরাপদ পানি খাবো, কলেরা থেকে আরম্ভ করে আমাশা ডায়রিয়া থেকে আরম্ভ করে যত ধরনের পানিবাহিত রোগ আছে সব রোগের থেকে বাঁচতে হলে আমাদের বিশুদ্ধ পানি, গরম পানি, ফিটকিরিযুক্ত পানি, নিমপাতাযুক্ত পানি, কাঁচা হলুদযুক্ত পানি আমাদেরকে নিরাপদ রাখতে পারে, আমাদেরকে ভালো রাখতে পারে। কারণ আমাদের মাথা হলো আমাদের শরীরের হেড অফিস। মাথাকে ঠান্ডা রাখার জন্য, মাথাকে ভালো রাখার জন্য যেরকম আমাদের সালাদ খেতেই হবে, 7 রঙের শাকসবজি ফলমূল মশলা খেতে হবে, খুব সহজ কিন্তু 7 রঙের আপনি রেগুলারই খান। হয়তো আপনি এখন রংধনু কালার 7 রং শুনে আপনি ভয় পাচ্ছেন, ভয়ের কিছু নেই। কারণ আপনি হিসাব করে দেখেন যে আপনি বাঁধাকপি ফুলকপি খান, সাদা হলো সবুজ হলো দুইটা কালার এসে গেল বাঁধাকপি ফুলকপি। গাজর এবং বিট খান, একটা খৈরি একটা লাল, এখানে এলো দুইটা 4টা। আপনি দারচিনি এলাচি লবঙ্গ খান, এখানে 2টা কালার আপনি পেয়ে যাবেন। আপনি লাউ খান, চাল কুমড়া খান, মিষ্টি কুমড়া খান, মিষ্টি কুমড়া লাল, চাল কুমড়া সাদা, লাউ সাদা, লাউয়ের উপরের খাবারটা সহ যদি আপনি খেতে পারেন, মানে যে কোনো গ্রিন খাবার, যে কোনো লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, এগুলি স্টমাকের প্রতীক, দেখতে অনেকটা স্টমাকের মতো। এগুলো খেলে আপনার স্টমাক খুব নিরাপদ থাকবে, স্টমাক খুব ভালো থাকবে, স্টমাকে কোনো রোগ হবে না। আর চামড়া ফেলে, ভিতরের বিচি ফেলে কোনোদিনও লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া খাওয়া উচিত না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন।